প্রেজারগঞ্জে নদীর পাড় থেকে বালি তোলার অভিযোগ। একদিকে নদীর বাঁধ ভাঙন, অন্যদিকে নদীর পাড় থেকে বালি তুলে নেওয়া, ফলে ক্রমশ বঙ্গোপসাগর গ্রাস করছে নামখানা প্রেজারগঞ্জের দাসকর্ণার, বালিয়াড়ের হাতিকর্ণরের মতো নদীর বাঁধগুলিকে। প্রশাসনের পক্ষ থেকে বালি তোলা বন্ধ করে দেওয়া হয়। সামনের কোটালে বাঁধ ভেঙে জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি, এছাড়াও ভেঙে যায় বেশ কয়েকটি বাড়ি। ঠিক এই সময় বালি তুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সকালে ফ্রেজারগঞ্জের বালিয়াড়া থাপার মাঠ থেকে কয়েকজনকে বালি কেটে ভ্যান বোঝাই করতে দেখেন গ্রামবাসীরা। ততক্ষণে প্রায় 7-8টি ভ্যান বোঝাই হয়ে গেছে। গ্রামবাসীরা গাড়িগুলিকে আটকে রেখে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। গ্রামবাসীদের অভিযোগ, মূলত স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই বালি পাচার চলছে। নদীর চরে বালি ছিল, বালি তো জোয়ার ভাটাতে বালি চরটা পর্ব খেয়ে যাচ্ছে। এবং ধাপার মাঠ একটা, যে ময়লা ফেলার মাঠ, সেই মাঠটা উঁচু ছিল, সেই উঁচু থেকে ওনারা বালি কেড়ে নিয়ে যাচ্ছে। তৎসঙ্গে এর আগে আমরা এখানে যারা ইন্দিরা আবাস করে তারা এই বালির দরকার জন্য বালি আনতে গেলে এখানে প্রশাসন তুলে নিয়ে চলে যায় এবং প্রশাসনকে টাকা দিয়ে ছাড় হতে হয়। এখানে রফিক ডাক্তার বলে একজন রফিক খাঁ আছে আমাদের ডাক্তার মশাই, তার ওই ঘর করার জন্য বালি নিয়ে এসেছিল, তাকে 3,000 টাকা পুলিশ নিয়ে নিয়ে যে থানায় ধরে নিয়েছে। তারপরে তপন হালদার, সেও তার ঘর করার জন্য বালি নিয়ে গেছিলো, পুলিশ নিয়ে গিয়ে তার কাছে টাকা নিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থেকে অমিত মণ্ডল, রিপোর্ট দ্য ভয়েস অব বেঙ্গল। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।